হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার আজকে এই ভিডিওতে তোমাদের হিস্ট্রি অনার্সের যে সিসি টুয়েলভ পেপারটি আছে তারই বিগত চার বছরে যে ছোট প্রশ্ন এসেছিলো তারই উত্তর আলোচনা করব আর তোমাদের কিন্তু আমি সিসি ইলেভেনের যে শর্ট কোয়েশ্চেন চার বছরের তার উত্তর দিয়ে দিচ্ছি তার লিঙ্কও আমি তোমাদের কিন্তু চেষ্টা করব তোমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার তো দেখো তোমাদের প্রথমে দেখো তোমাদের দু হাজার কুড়ি সালের যে প্রশ্নপত্র দেখো তোমাদের প্রথম প্রশ্ন অষ্টাদশ শতকের যে কোনো একটি উত্তরসূরি রাজ্যের নাম লেখো হায়দ্রাবাদ বাংলা ঠিক আছে নেক্সট বক্সারের যুদ্ধ কত সালে হয় সতেরোশো সালে পরের প্রশ্ন বক্সারের যুদ্ধ কত সালে হয় সতেরোশো সালে কিন্তু বক্সারের যুদ্ধ হয় নেক্সট প্রথম কোন দেশীয় রাজ্য অধীনতামূলক মিত্রতা চুক্তির আওতায় আসে হায়দ্রাবাদের নিজাম কিন্তু অর্থাৎ হায়দ্রাবাদ কিন্তু এই চুক্তির আওতায় আসে ঠিক আছে মনে রাখবে লর্ড ওয়েলেসলি কিন্তু এই নীতি কিন্তু প্রবর্তন করেছিলেন মুঘল পতন সম্পর্কে স্যার যদুনাথ সরকার রচিত গ্রন্থের নাম লেখ দ্য ফল অব দ্য মুঘল এম্পায়ার নেক্সট কোন সালে চিরস্থায়ী বন্দোবস্ত বলবৎ হয় মনে রাখবে লর্ড কর্ণালেসের উদ্যোগে এই ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল সতেরোশো সালে এমন তারপর কোন গভর্নর জেনারেল ভারতে প্রথম রেলপথ পতনের সিদ্ধান্ত নেন ঠিক আছে লর্ড ডালহৌসি মেকলে মিনিট কত সালে গৃহীত হয় আঠেরোশো সালে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে স্থাপন করে ডেভিড হেয়ার অ্যানালস অফ রুরাল বেঙ্গল বইটি রচতাকে তথ্য হচ্ছে স্যার উইলিয়াম হান্টার নেক্সট ফরাজি আন্দোলনের জনক কে ছিলেন হাজি শরীয়ত উল্লাহ কোন বিদ্রোহ নামে পরিচিত মন্ডা বিদ্রোহ মনে রাখবে উল গুলান শব্দ অর্থ হচ্ছে বিশৃঙ্খলা তিতুমির কে ছিলেন বাংলার ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন এই তিতুমির যিনি মেনিসা আল নামে তিনি কিন্তু পরিচিত ঠিক আছে ঔপনিবেশিক শাসনের অভিজ্ঞাতে বাংলায় কত সালে দুর্ভিক্ষ হয় এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে বা সতেরোশো সত্তর সালে নেক্সট আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কেছিলেন লর্ড ক্যানিং শেষ প্রশ্ন দু সালের ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন ভারতের শেষ মুঘল সম্রাট এবার দেখো তোমাদের দু হাজার একুশ সালের প্রশ্নপত্র দেখো কোন নবাব বাংলার রাজধানী মুঙ্গেরে স্থানান্তরিত করেন মীর কাশিম কত সালে শ্রীরঙ্গপত্তমের চুক্তি স্বাক্ষরিত হয় সতেরোশো সালে নেক্সট অমৃতসরের সন্ধি স্বাক্ষরকারী কারা দেখো আঠেরোশো নয় সালে কিন্তু এই অমৃতসরের সন্ধি হয়েছিল আর এই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল রঞ্জিত সিংয়ের সঙ্গে ইংরেজ গভর্নর লর্ড মিন্টো পিটে বা পিটস ইন্ডিয়া অ্যাক্ট কত সালে পাশ হয় সতেরোশো চুরাশি সালে এরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য আজকে হিস্ট্রি অনার্স বা পাস অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও তো ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি অফলাইনে শিয়ালদার যে সোননাথ কলেজ এবং বিহালার যে সোষমা কলেজ তার কাছেই পড়ে থাকি এমন তোমার চাইলে কিন্তু অনলাইন ক্লাসও করতে পারো আমি চেষ্টা করি তোমার অনলাইন ক্লাসটাকে এত অফলাইনের মতো করানো যায় তো দেখো তোমাদের পরের প্রশ্ন হিতবাদ মতের অনুসারী একজন প্রশাসকের নাম লেখো লর্ড উইলিয়াম পেন্টিং বাংলার প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন স্যার এলিজা ইম্পে নেক্সট দক্ষিণ ভারতের রাওতয়ারি ব্যবস্থা কে চালু করেন উত্তর হচ্ছে স্যার টমাস মন্ট্রো নেক্সট কোন সন্ধির দ্বারা প্রথম ইঙ্গ যুদ্ধের অবসান হয় সতেরোশো বিরাশি সালে সলবায়ুর সন্ধির দ্বারা ফোর্ট উইলিয়াম কলেজ কারুদ্দে প্রতিষ্ঠা হয় মনে রাখবে আঠেরো সালে লর্ড ওয়েলেসলির উদ্যোগে কিন্তু এই ফোর্ট উইলিয়াম কলেজ কিন্তু প্রতিষ্ঠিত হয় তুহফাতুল ফাতুল এর রচয়িতা কি রাজা রামমোহন রায় ফকির বিদ্রোহের নেতা ছিলেন মজনু শাহ নেক্সট দামিনী কোহ বলতে কি বোঝো দেখো দামিনী কোহ কথার অর্থ হচ্ছে পাহাড়ের প্রান্ত দেশ রাজমহল পার্বত্য অঞ্চল এবং মুর্শিদাবাদ জেলার কিছু অংশ নিয়েই এই অঞ্চল কিন্তু গঠিত আঠেরোশো সাতান্ন সালে মহাবিদ্রোহে একজন নেতার নাম দেখো নানা সাহেব তাঁতিয়াতোপি ঠিক আছে যা ঘুরতে লিখতে পারো অসুবিধা নেই নেক্সট এইটিন ফিফটি সেভেন বইটি রচয়িতাকে সুরেন্দ্রনাথ সেন নেক্সট মহাবিদ্রে অংশগ্রহণকারী যে কোনো একটি দেশীয় রাজ্যের নাম লেখো ঝাঁসি ঠিক আছে এবার দেখো তোমার দু হাজার বাইশ সালের যে প্রশ্নপত্র আছে শর্ট কোশ্চেন তার উত্তর দেখো দেখো প্রথম প্রশ্ন অষ্টাদশ শতকের যে কোনো একটি উত্তরুসরী রাজ্যের নাম লেখো দেখো আবার যে প্রশ্নটি হায়দ্রাবাদ বাংলা ব্ল্যাক হোল ট্র্যাজেডির প্রবক্তা কে ছিলেন হল ওয়েল কেমন তারপর মীর কাসিম কত খ্রিস্টাব্দে বাংলার নবাব হন সতেরোশো সালে নেক্সট বক্সারের যুদ্ধে অযোধ্যার কোন নবাব যোগ দিয়েছিলেন সুজা উদ্দৌলা কেমন তারপর অবশিল্পন বিতর্কে যুক্ত যে কোনো একজন ঐতিহাসিকের নাম লেখো মরিস ডি মরিস বাংলায় সতেরোশো তিরানব্বইতে কোন ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল চিরস্থায়ী বন্দোবস্ত অধীনতামূলক কে প্রবর্তন করেন লর্ড ওয়েলএসি নেক্সট দ্বিতীয় যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন আয়ারকুট প্রথম ইঙ্গ শিখ যুদ্ধের নিষ্পত্তি ঘটে কোন চুক্তির মাধ্যমে লাহোর চুক্তির মাধ্যমে ফরাজি আন্দোলনের সূত্রপাত কে করেছিলেন তথ্য হচ্ছে হাজি শরীয়ত উল্লাহ নেক্সট হিন্দু পাদ পাদশাহীর প্রতিষ্ঠাতা কেছিলেন প্রথম বাজিরাও মেকলে মিনিট কত সালে গৃহীত হয় আঠারোশো সালে আঠারোশো সালে অভ্যুত্থানের সময় মোঘল সম্রাট কে ছিলেন উত্তর হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ নেক্সট সিপাহী বিদ্রোহ সম্পর্কে ঐতিহাসিক এস এন সেন লিখিত গ্রন্থের নাম কি এইটিন ফিফটি সেভেন লাস্ট প্রশ্নটা দু সালে ভারতের প্রথম অরণ্য আইন কত সালে গৃহীত হয় আঠেরোশো সালে কিন্তু এই অরণ্য আইন কিন্তু গৃহীত হয়েছিল তো এই ছিল তোমাদের দু হাজার বাইশ সালের ছোট প্রশ্নের উত্তর এবার আসবো লাস্ট ইয়ার অর্থাৎ দু সালের ছোট প্রশ্নের উত্তর নেই তো দেখো তো দেখো প্রথম প্রশ্ন মুঘল সম্রাট দ্বারা নিযুক্ত বাংলায় শেষ সুবাদার কে ছিলেন মুর্শিদ কলিকা নেক্সট বক্সারের যুদ্ধে যোগদানকারী অযোধ্যার নবাব ছিলেন সুজা উদ্দৌলা কত সালে শ্রীরঙ্গপত্তমের চুক্তি স্বাক্ষরিত হয় সতেরোশো সালে নেক্সট প্রথম কোন দেশীয় রাজ্য অধীনতামূলক মিত্রতার চুক্তির আওতায় আসে হায়দ্রাবাদ আর হায়দ্রাবাদের নিজাম ঠিক আছে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোনস সতেরোশো চুরাশি সালে হিতবাদী মতের অনুসারী একজন ইংরেজ প্রশাসকের নাম লেখো লর্ড উইলিয়াম বেন্টি বাংলার প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন স্যার এলিজা এমপি নেক্সট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কলেজ প্রতিষ্ঠা করেন বিদ্যাসাগর কলেজ নেক্সট কোন সালে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয় আঠারোশো সালে আচ্ছা তোমাদের এই যে শর্ট কোয়েশ্চেন এছাড়াও তোমাদের যে শর্ট কোয়েশ্চেন তার লিঙ্ক মানে পার্ট টু পার্ট থ্রি এটা পার্ট ওয়ান মানে তোমাদের যেখানে তোমাদের কিন্তু বিগত চার বছরের প্রশ্নের উত্তর দেওয়া আছে তেমনই সাপোর্টিং কিছু প্রশ্ন আমি তোমাদের দিয়ে দেবো যখন দেবো শর্ট কোশ্চেন তার লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশন বক্স ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা পারলে কিন্তু দেখে নিও নেক্সট কোন গভর্নর জেনারেল ভারতে রেলপথ স্থাপনের সিদ্ধান্ত নেন উত্তর হচ্ছে লর্ড ডাগা নেক্সট বাংলায় কার নেতৃত্বে ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত হয় তিতুমিরের নেতৃত্বে দামিনী কোহ বলতে কি বোঝো যেহেতু আগেরবারে দেখো তোমাদের দু হাজার সালে যে প্রশ্নপত্র সেখানে দিয়ে দেওয়া আছে তাই তোমাদের আর দিচ্ছে না এটা আর তোমরা দেখে নিও দ্য পেজেন্ট অ্যান্ড দ্য রাজ বইটির রচয়িতা কি এরিক স্টোকস। নানা সাহেব কোন পেশোয়ার দত্তক পুত্র ছিলেন দ্বিতীয় বাজিরাও শেষ প্রশ্ন দু সালের ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ তো তোমাদের এই ছিল দু হাজার কুড়ি একুশ বাইশ তেইশ বিগত চারটে বছরের সিসি টুয়েলভে ছোটো প্রশ্নের উত্তর আর সিসি ইলেভেনে ছোটো প্রশ্নের উত্তর তোমরা দিয়ে দিয়েছি এবং তোমাদের কিন্তু একটা প্লেলিস্ট করা আছে ফিফথ সেমিস্টার হিস্ট্রোনা সাজেশান বলে সেখানে আমি তোমাদের কিন্তু যাবতীয় যা ভিডিও ফিফথ সেমিস্টারের ডিএসসি এ ওয়ান বি ওয়ান সিসি ইলেভেন টুয়েলভ সমস্ত ভিডিও তোমাদের দেওয়া আছে ওখানে তোমরা পারলে তোমরা কিন্তু দেখে নিও প্লেলিস্টে কি তো আজকের মতো এইটুকুই এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে আগে পাওয়া তো আজকের মতো এটুকুই